নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ একটি রেখার সাথে আপনাদের পরিচয় করাবো, খুব পরিচিত সেই রেখা। আমরা সকলেই কিন্তু সেই রেখাটার সঙ্গে পরিচিত এবং এই রেখার নামও জানি, সেটা হচ্ছে ভাগ্যরেখা। আজ ভাগ্যরেখা বিচার বিশ্লেষণ করে দেখাবো যে এই ভাগ্যরেখা থেকেই আমরা আমাদের ভাগ্যের বিচার অবশ্যই কিন্তু করতে পারবো। আমাদের জীবনে কি ঘটবে, ভালো না খারাপ, সেই নিয়েই বিস্তারিত আলোচনা। তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ আলোচনাটা শোনা বা দেখার চেষ্টা করুন, কারণ এটা হস্তরেখা আলোচনা। হস্তরেখা আলোচনা কেটে দেখার কিচ্ছু নেই, এটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা করা হয়। যেরকম রাশিভিত্তিক আলোচনাগুলো আপনারা কেটে কেটে দেখেন যে আমার রাশি আছে তো দেখবেন, আমার রাশি নেই তো দেখব না, কিন্তু এখানে সেরকমটা নয়, সম্পূর্ণ আপনার জন্য। হ্যাঁ, এটা আমি সবসময় বলি, কারণ আমি হাতের ছবি এঁকে বোঝাই, আপনার হাতের সাথে মিলে গেলে আপনার। এছাড়াও আর একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে দেখুন, যে রেখাটার সাথে আজ পরিচয় করাবো বা এর আগে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, সেখানে যে রেখাগুলোর সাথে পরিচয় করাই, সেই রেখা হয়তো সেই মুহূর্তে আপনার হাতে নেই। এটাও আপনারা ভাবতে পারেন, এটা আমার হাতে নেই দেখবো না, এই ভুলটা কখনো করবেন না। আমি শুধু এটাই বলতে চাই, হস্তরেখা আলোচনা মানেই সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিজে ঘটাতে পারবেন। কারণ এই রেখার সাথে পরিচয় আপনার হয়ে থাকলো, এই রেখাটা ভালো না খারাপ আপনি জানতে পারবেন। হয়তো এই রেখাটা আপনার হাতে নেই, কেটে বেরিয়ে গেলেন, আপনি দেখলেন না, তাহলে জানতে পারলেন না আজকের আলোচনাটা কী। তাহলে কী হবে, সেই রেখাটা পরবর্তীকালে আপনার হাতে যখন আসবে তখন আপনার কিন্তু অজানা থাকবে, তখন ভাববেন এটা কিসের জন্য হলো, এটা কি ভালো হবে আমার না খারাপ হবে, আপনার জানা থাকবে না। আর যদি আপনার পরিচিতটা থাকতো তাহলে কিন্তু আপনার রেখার সাথে সাথে আপনি বুঝে যেতেন যেটা আমার ভালো না খারাপ। যদি ভালো হয় তাহলে অবশ্যই খুব দ্রুত গতিতে আপনার জীবনে পরিবর্তন আসবে, কারণ আপনার জানা জিনিস। আর যদি অশুভ রেখা হয় তাহলে দেখবেন আপনার সমস্ত বাধা বিপত্তি খুব ধীরে হবে, কারণ আপনি জেনে গেছেন যে এই রেখাটা খারাপ, আপনি সেভাবে চলবেন, সতর্ক হয়ে চলাফেরা করবেন, সেখানে আপনার সাথে খারাপ কিছু ঘটবে না। ঠিক সেই কারণেই আমি বলি, আপনার হাতে রেখা থাক চাই না থাক, সম্পূর্ণ হস্তরেখা আলোচনাগুলো দেখার চেষ্টা করবেন, কারণ আমাদের হাতে প্রতিনিয়ত হাতের রেখা চেঞ্জ হতে থাকে। যে রেখার সম্পূর্ণ কার্যকারিতা আমরা 3 মাস পর থেকে পেয়ে থাকি, আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন বলি, হাতে রেখা আপনার থাক চাই না থাক, হস্তরেখা আলোচনা কখনো কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবার আমি আসব মূল আলোচনা এবং সেই রেখার সাথেই পরিচয় করাবো যেই রেখা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। প্রথমে আমি কমন 3টে রেখা একে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কমন আমি প্রত্যেকটা দিন বলি, কেন এই 3টে রেখা সবার হাতে থাকে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এই রেখাগুলো একটু উপর থেকে হতে পারে, এটা উপর থেকে হতে পারে, নিচ থেকে হতে পারে, যে কোনো জায়গা পরিবর্তন করতে পারে, কিন্তু থাকবে। সে 3টে রেখা কী কী, আপনার আয়ু রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা। আর একটা রেখা কমন বলা হয়, কিন্তু আমি বলি না যে রেখাটা আজ আমি আলোচনা করব, যে রেখার ভাগ্য রেখা বলা হয় এটা সবার হাতে থাকে না, কিন্তু এই 3টে রেখা থাকে। এবার যে আলোচনার বিষয়, প্রথমেই দেখুন এই যে এইটা হচ্ছে মণিবন্ধ বলে এবং এটা কেতুর স্থানও বলে আর এটা শনি পর্বত। উপরে একটু 4টে আঙুলের পরিচয় করিয়ে নিই, কোন কোন গ্রহের অবস্থান। দেখুন এটা হচ্ছে তর্জনী আঙুল, এই নিচটা হচ্ছে বৃহস্পতি পর্বত, বৃহস্পতি গ্রহ, এটা হচ্ছে মধ্যমা, এটার নিচে শনি পর্বত, শনি গ্রহ, এটা হচ্ছে অনামিকা আঙুল, এটা হচ্ছে রবি, এটা হচ্ছে কনিষ্ঠা বুধ। এই 4টে আপনার প্রথমত দেখতে হবে এই গ্রহগুলো ভালো আছে কিনা। কিভাবে বুঝবেন ভালো আছে, দেখবেন উঁচু মাংসাশী এবং লালচে গোলাপি আবাসযুক্ত আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্রহগুলো ভালো। তার সাথে সাথে আপনাকে দেখতে হবে এই রেখা, যে রেখাটার সাথে পরিচয় করাবো, তাহলে এই যে শনি পর্বত এবং এই মণিবন্ধ, এই জায়গা থেকে এই রেখাটাকে বলে ভাগ্যরেখা। দেখুন আপনার হাতে এরকম স্পষ্টভাবে এরকম একটা ভাগ্যরেখা আছে কি না, শনি পর্বত থেকে সোজা মণিবন্ধ, যদি এরকম একশভাবে একটি ভাগ্যরেখা থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই ভাগ্য ভীষণ ভালো এবং আপনার অর্থকষ্ট কখনো আসবে না এবং আপনি খুব সুন্দরভাবে মানসিক টেনশন থেকে মুক্তি পাবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটা ভাগ্যরেখা থাকে, আপনার বাড়ি গাড়ি প্রচুর ধন সম্পদ এগুলো হবে, কোনো সন্দেহ নেই। যদি এই রেখাটা
আঁকা বেঁকা হয়ে থাকে, কাটা ছেঁড়া হয়ে থাকে, তাহলে কিন্তু হবে না। দেখা গেল এরকম আসলো, এরকম আসলো, কাটা ছেঁড়া ভাগ্যরেখা, তাহলে কিন্তু আপনার ভাগ্যরেখা না থাকা ভালো, তাহলে এটা অশুভ। যদি সোজাভাবে একটি ভাগ্যরেখা থেকে থাকে, কোনো কাটা ছেঁড়া না থাকে, তাহলে কিন্তু সেটা শুভ। বোঝাতে পারলাম? একশভাবে দাঁড়িয়ে থাকবে সেটাই হচ্ছে আপনার ভাগ্যরেখা, সঠিকভাবে আপনার ভাগ্যরেখারই কাজ করবে। এবার দেখুন এই জায়গাটা চন্দ্রের স্থান, এই জায়গাটা, এটা হচ্ছে চন্দ্রের স্থান। এই চন্দ্রের স্থান থেকে যদি ভাগ্যরেখা আপনার উঠে থাকে, এটা তো সঠিক ভাগ্যরেখা মণিবন্ধ থেকে, আর এটা চন্দ্রের পাশ থেকে যদি উঠে থাকে, তাহলে কি ফলাফল আপনার হতে পারে? দেখুন এটাও ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাটা চন্দ্রের জায়গা থেকে উঠেছে, মণিবন্ধ থেকে না। ঠিক এরকম যদি সোজাভাবে একশ, কোনো কাটা ছেঁড়া নেই, আবার বলছি কাটা ছেঁড়া ভাগ্যরেখা কোনো মূল্য নেই, যদি একশভাবে এরকম সোজা হয়ে একটি ভাগ্যরেখা থেকে থাকে আপনার হাতে, সেই ভাগ্যরেখার শুরুটা যদি চন্দ্র থেকে হয়, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি কোনো নারীর সহযোগিতা পায়, সেটা মায়ের হতে পারে, সেটা কোনো বান্ধবীর হতে পারে, সেটা দিদি বোনের থেকে হতে পারে, বা শাশুড়ির থেকে হতে পারে, কোনো একটি নারীর থেকে সহযোগিতা পেয়ে এদের জীবনে সাকসেস পাবে। হয়তো কোনো সহযোগিতা পেল, তারপর থেকে এদের জীবনে উন্নতি আর উন্নতি। এই চন্দ্র থেকে যদি আপনার ভাগ্যরেখা উঠে থাকে, আবারও বলছি একশভাবে থাকতে হবে, কাটা ছেঁড়া যদি হয় তাহলে হবে না, কাটা ছেঁড়া থাকলে চলবে না, ফ্রেশভাবে যদি থাকে। তারপরে দেখুন আর একটা ভাগ্যরেখার কথা বলছি, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে এই জায়গাটা কিন্তু শুক্রের স্থান, অর্থাৎ শুক্রের পর্বত বা শুক্র গ্রহ এই জায়গায় আমরা মেনে থাকি। এই শুক্র থেকে যদি আপনার ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কি ফলাফল? দেখুন এই যে শনি পর্বত, ভাগ্যরেখা শুক্র থেকে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একশ, কোনো কাটা ছেঁড়া থাকবে না, তাহলে এই জাত ব্যক্তির কী পরিবর্তন জীবনে হতে পারে? এরা কিন্তু বিবাহের পর বা এর স্থির ভাগ্যে এদের জীবনে উন্নতি হয়, স্থির ভাগ্যে এরা জীবনে অনেক সফলতা পায় এবং এদের স্ত্রী খুব সুন্দর হয়ে থাকে, রূপের দিক থেকে, রূপস্ত্রী আর কি যেটাকে বলে, রূপের দিক থেকে কিন্তু সুন্দর হয়ে থাকে। গুণ কতটা ভালো সেটা কিন্তু ম্যাটার করছে না, দেখতে শুনতে আর কি ভালো এরা কিন্তু পেয়ে থাকে স্ত্রী, এবং স্ত্রীর ভাগ্যে জীবনে পরিবর্তন আসে, সমস্ত দিক থেকে একটা ভালো রেজাল্ট এরা দেখতে পায় তখনই বিবাহর পর, যদি শুক্র পর্বত থেকে এরকম একটা ভাগ্যরেখা আপনার থেকে থাকে। তারপরে দেখুন আর একটা ভাগ্যরেখার কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনার সেই ভাগ্যরেখাটা আয়ুরেখা থেকে উঠে থাকে। দেখবেন অনেক সময় আয়ুরেখা থেকে ভাগ্যরেখা উঠে থাকে, এই জায়গা থেকে না উঠে আয়ুরেখার মাঝামাঝি থেকে ভাগ্যরেখাটা উঠে থাকে এরকম, তাহলে কিন্তু এরা বহু ধনসম্পদ অর্জন করে এবং নিজের ক্ষমতায় এরা নিজে পায়ে দাঁড়াতে পারে, হয়তো কিছু সময় সাপেক্ষ, কিন্তু এরা জীবনে সাকসেস পেয়ে থাকে এবং এরা নিজের পরিশ্রমে নিজের জীবনের পরিবর্তন আনতে পারে, প্রচুর ধনসম্পদ, এবং এরা নিজের সুখ শান্তিকে নিজের হাতে কন্ট্রোলে রাখতে পারে, এত ভালো রেজাল্ট এই ভাগ্যরেখা দিয়ে থাকে। দেখুন আজকের যতগুলো ভাগ্যরেখা আপনাদের সঙ্গে পরিচয় করালাম, ঠিক এই একটি ভাগ্যরেখা, এই একটি ভাগ্যরেখা, এই একটি ভাগ্যরেখা, সমস্ত ভাগ্যরেখা আপনার একজনের হাতে খোঁজ করতে যাবেন না, কারণ এটা সম্ভব না। যে কোনো একটি যদি আপনার হাতে থাকে, তাহলে আজকের আলোচনা আপনার সাথে 100% মিলবে, যে কোনো একটি, হয়তো এটি আছে, এটি আছে, এটি আছে, বা এটি আছে, যে কোনো একটি যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার জীবনে সমস্ত রকম পরিবর্তন আপনারা পাবেন যে আলোচনাগুলো করলাম। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।